হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে লাইফের একটা ফাটাফাটি দিন। আজকে কি করবো তো টাইটেল দেখে বুঝেই গেছেন। মাত্র ঘুম থেকে উঠছে, এখন বাসতেছে প্রবাবলি 9:30 সামথিং। তো যাই রেডি হই, তারপর আসতেছি আবার। আমার রেডি হওয়া কমপ্লিট, আর অর্ঘ আসতেছে, আম্মু একটু বাইরে গেছে, ওরা বাসায় আসলেই পরে ইনশাল্লাহ বেরোয় পড়বো। তো দেখতে থাকেন, এখন বাসতেছে প্রায় 10:30 সামথিং। অর্ঘ এখনো আসে নাই, আম্মু বাইরে গেছে, আম্মু আসে নাই, এমনি সময় কাটতেছে না, ওরা গেছে তো আর আসে না। ওয়েট করি, কি আর করবো। আর কি বাইক কিনতেছে এটা এখন আর বললাম না, শোরুমে যায় তারপর দেখবে। ওই মাত্র আসলো, এখন আছে আমার স্কুলে, একটু কাজ আসছিল, একজনের সাথে দেখা করতে আসছি। যেহেতু এত বড় একটা জিনিস কিনতেছি, একটু ব্লেসিংস তো নিতেই হয়। এখন যাবো বাসায়, আম্মু রেডি হয়ে বসে আছে, আম্মুরে নিয়ে যাবো শোরুমে। তখন বসেছিলাম অর্ঘর বাইকে, আর পিছনে ছিল তানজিম, যাই শোরুমে। Midnight and city lights on the other side, you calling me up at the same time. আচ্ছা বসে আমরা শোরুমে, দেখা যাক কোন কালারটা নেই। কালো দেখি ওদের চাই, আমরা গেছিলাম তখন ফিউল লোড করতে। বইলা দিছিল যে ফুল ট্যাঙ্ক যেন না করি, তাই অলমোস্ট 500 টাকা সামথিংয়ের ফিউল লোড করছিলাম। অ্যান্ড তারপর আমরা গেছি একটু ভার্সিটি। দেখতে থাকেন পরের শর্টগুলো, আই গেস সুন্দর হয়েছে। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। মাত্র ফিউল বললাম, ফিউলের ফুটেজটা তো দেখলেনি সবাই। ফুল ট্যাঙ্কি করতে চাইছিলাম, কিন্তু শোরুম থেকে বলে দিল যে ফুল ট্যাঙ্কি না করতে। এখন আমরা দেখেছি আমার ভার্সিটি, তো ওই না যে আর একটু ছবি টবি তুলি আসতেছি বলে একটু রোডের ফুটেজ দেখতে থাকেন। আসলে আমার শর্ট ভিডিও বলতে গেলে শেষ। আশা করি আপনাদের ভালো লাগছে। ভিডিওটা শর্টই রাখছি, কারণ তেমন একটা প্ল্যান ছিল না, অ্যান্ড মিডিলে অনেক কিছু উল্টাপাল্টা হয়েছে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড সাবস্ক্রাইব করেন। আমি ট্রাই করবো যেন আপাতত রেগুলারই ভিডিও আপলোড দেওয়ার। পাশে থাকবেন, আসতেছি আবার পরের ভিডিওতে।